হ্যালো গুড মর্নিং ডিদি স্টুডেন্ট কেমন আছে প্রত্যেকেই আশা করি ভালো আছে এবং সুস্থ রয়েছ তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা এই কারণে তোমাদের এক্সট্রা কিছু ক্লাস নেওয়া হচ্ছে তোমরা জানো এবং তার জন্য আমাদের সায়েন্সেরও কিছু ক্লাস নেওয়া হবে সায়েন্সে আমি সম্ভবত দুটো ক্লাস তোমাদের পাবো তো সেই জন্য আমি চেষ্টা করছি যে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আগের বিভিন্ন এসএসসি পরীক্ষায় বা আরও রিলেটেড ডব্লিউবিপি পরীক্ষায় এসছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য একটু নিয়ে এসেছি এবং সেগুলো আমরা একটু সলভ করবো সেগুলো একটু আলোচনা করব মানে লাস্ট মিনিটের একটা ওভারঅল একটা প্রিপারেশন আমাদের হয়ে যাবে আশা করি তো আমার কথা বা ভিডিও সবে দেখতে পাচ্ছ তো তাহলে আমরা ক্লাস কিন্তু স্টার্ট করছি একটু কমেন্ট করবে নাহলে বুঝতে পারব না তো চলো আমরা শুরু করি একদম আমাদের আজকের যে ক্লাস আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন পরমাণুর আয়নন শক্তি সবথেকে বেশি কোন পরমাণুর আয়নন শক্তি সবথেকে বেশি তো হ্যাঁ এই তো এবারে বোঝা যাচ্ছে সবাই আছে তো তোমাদের প্রিপারেশন কেমন নিশ্চয়ই প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ আর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো আশা করছি তোমরা উপকৃত হবে কিছু জানতে পারবে লাস্ট মিনিটের ক্লাস বলতে পারো তো এখানে কোনটা হবে সঠিক উত্তর আয়নন শক্তি সবথেকে বেশি কার এখন আয়নন শক্তি জানতে হবে আগে হোয়াট ইজ আয়নাইজিং এনার্জি আয়নন শক্তি তোমরা জানো তোমরা আয়নন শক্তি কাকে বলে যে আয়নন শক্তি মানে হচ্ছে যে কোনো পরমাণুর সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনকে বার করতে যে শক্তির প্রয়োজন ঠিক আছে একটা পরমাণু যদি এখানে থাকে একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এবং তার বাইরের চারপাশে কারা ঘুরছে বাইরের চারপাশে ইলেকট্রন ঘুরছে তো এই যে বাইরের ইলেকট্রনকে যদি আমরা বাইরে বার করতে চাই পক্ষপথ থেকে তাহলে আমাদেরকে কি দিতে হবে আমাদেরকে শক্তি দিতে হবে এই শক্তিকে আমরা বলবো আয়নাইজেশন শক্তি ঠিক আছে এই শক্তিকে আমরা কি বলবো আয়োনাইজেশন শক্তি মনে থাকবে সো এখানে অপশান বি হবে সঠিক উত্তর হিলিয়াম কেন খুব কমন সেন্স হিলিয়ামের বেশি হওয়ার কারণ হচ্ছে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম কি গ্যাস হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস এই কারণে হিলিয়ামের আয়নন শক্তি সবথেকে বেশি বুঝতে পেরেছ আমার কথা তো এখানে আমাদের কিছু তথ্য আছে তোমরা একটু দেখবে দাঁড়াও হ্যাঁ ওকে তো এখানে আমাদের কিছু তথ্য আছে যে হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস আয়নন শক্তি সবথেকে থেকে বেশি এর আয়নন শক্তির ভ্যালু কত এর আয়নন শক্তির ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট আর যারা হাইড্রোজেন দিয়েছ যারা কয়েকজন দেখলাম হাইড্রোজেন অ্যান্সার দিয়েছ হাইড্রোজেনের আয়নন শক্তি তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট সেখানে হিলিয়ামের টোয়েন্টি ফোর এই কারণে হিলিয়ামের আয়নন শক্তি সবথেকে বেশি মানে এটাই বোঝাচ্ছে যে হিলিয়ামের ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে তীব্রভাবে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে প্রত্যেকের কাছে ওকে আমরা চলে আসছি পরের কোশ্চেন বলো কোন যৌগে নাইট্রোজেনের অভাব রয়েছে কোন যৌগে নাইট্রোজেনের অভাব রয়েছে বলো দেখি কোন যৌগে নাইট্রোজেনের অভাব রয়েছে অ্যান্সার করো প্রত্যেকে কোন যোগে নাইট্রোজেনের অভাব রয়েছে দেখো এটা আমরা প্রত্যেকে জানি যে কি জানি যে ইউরিয়া বলো নাইট্রেট বলো বা অ্যামোনিয়া বলো এগুলো প্রত্যেকে কিন্তু নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রোজেন ঘটিত যৌগ একমাত্র গ্লুকোজ যেটা যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ এর মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না গ্লুকোজের মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না বাকি যারা রয়েছে ইউরিয়া নাইট্রেট বা অ্যামোনিয়া এর প্রত্যেকের মধ্যে নাইট্রোজেন রয়েছে তাই সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ ঠিক আছে তো নাইট্রোজেনের অভাবযুক্ত খাদ্য হচ্ছে গ্লুকোজ এটা মনে রাখবে ঠিক আছে বাকি যেগুলো রয়েছে ইউরিয়া অ্যামোনিয়া এগুলো সবে কিন্তু নাইট্রোজেন ঘটিত যৌগ এবং গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা ওকে ক্লিয়ার প্রত্যেকের কাছে তাহলে আমরা পরের কোশ্চেনে আসছি বলো এটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো কোশ্চেন সহজ অ্যান্সারও সহজ প্রত্যেকে বুঝতে পেরেছো তো ওকে চলে আসছি পরের কোশ্চেন বাতাসে কোন গ্যাসটির আংশিক চাপ বেশি থাকে বাতাসে কোন সব থেকে গ্যাসের আংশিক চাপ সব থেকে বেশি থাকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন আর্গন কোন গ্যাসের আংশিক চাপ সব থেকে বেশি থাকে আংশিক চাপ মানে কি বলতো পার্সিয়াল প্রেশার বলা হয় ইংরাজিতে এর মানে কি আংশিক চাপ মানে হচ্ছে ধরো একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস আছে অক্সিজেন আছে আছে কার্বন ডাইঅক্সাইড আছে হাইড্রোজেন আছে হিলিয়াম আছে অনেক গ্যাস রয়েছে একটা পাত্রের মধ্যে তাই না তো কি হয় এখানে এখানে কি হয় আর অ্যাটমগুলো যাদের সংখ্যা বেশি থাকবে তাদের চাপটা বেশি হবে ঠিক আছে অর্থাৎ যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে অক্সিজেন বেশি চাপ দেবে যদি হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে হাইড্রোজেন বেশি চাপ প্রয়োগ করবে তো যাদের পরিমাণ যত বেশি তাদের আংশিক চাপ তত বেশি তাহলে এখানে বায়ুমণ্ডলের জন্য কি হবে বায়ুমন্ডলে সব থেকে কোন গ্যাস বেশি থাকে তো বায়ুমন্ডলে অবভিয়াসলি নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি থাকে কত পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট আর তারপরেই থাকছে আমাদের অক্সিজেন এই সেভেন্টি এইট পার্সেন্ট সরি আর তারপরেই থাকছে অক্সিজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট আর অক্সিজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তো এদের আংশিক চাপ সব থেকে বেশি থাকে তো অপশান সি হবে নাইট্রোজেন তাই না তো বাতাসে নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট থাকে তাই এরা সর্বাধিক আংশিক চাপ প্রদান করে তারপরে হচ্ছে অক্সিজেন এরা নাইট্রোজেনের পরে তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন ঠিক আছে তাহলে আংশিক চাপ কিসের উপর নির্ভর করে বললাম আংশিক চাপ গ্যাসের অনুপাতের উপর নির্ভর করে অর্থাৎ যে গ্যাস বেশি পরিমাণে থাকবে তার আংশিক চাপ তত বেশি হবে নেক্সট কোশ্চেন দেখো এটা আশা করছি তোমরা প্রত্যেকই পারবে বলো কোনটি অম্লীয় প্রকৃতির নয় মানে অ্যাসিডিক নয় এত সোজা क्वेश्चन কিন্তু পরীক্ষাটা কঠিন सीएचएसएल পরীক্ষা কিন্তু क्वेश्चन সোজা কোনটি অম্লিক প্রকৃতির নয় বলো কোনটি আম্লিক প্রকৃতির নয় অবভিয়াসলি এখানে অপশান সি হবে সাবান অত চিন্তা করার কি আছে লেবুর রস তো আম্লিক এটা ভীষণ বেশি এসে কি এর এর কাছাকাছি অত্যন্ত আম্লিক ঠিক আছে সোডা জল সোডা জল আম্লিক কারণ এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে ভিনিগার ভিনিগার তো নিজেই একটা লঘু অ্যাসিড লঘু অ্যাসিড ঠিক আছে ভিনিগার একটা লঘু অ্যাসিড এখানে সাবান জল বা সাবান হচ্ছে ক্ষারীয় প্রকৃতির বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তাহলে এখানে ক্ষারীয় হচ্ছে সাবান বা সাবান জল লেবুর রসে কি থাকে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে নিশ্চয়ই তোমরা জানো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসের পিএইচ অনেক কম হয় ভিনিগারে কি থাকে ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড যেটা একটা লঘু অ্যাসিড ভিনিগারের মধ্যে থাকে সোডা জলের মধ্যে সামান্য কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে সাবান হচ্ছে ক্ষারীয় পদার্থ ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি কোন ধাতুটি জলীয় বাষ্পে ক্ষয়প্রাপ্ত হয় না জলীয় বাষ্প দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না কোন ধাতু বলো কোন ধাতু জলীয় বাষ্প দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না ক্যালসিয়াম আয়রন সোনা জিঙ্ক জলীয় বাষ্প দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না বা জলবায়ুর প্রভাব নেই জলবায়ুর সাথে বিক্রিয়া করে না বাতাসের জল আছে বা জলীয় বাষ্প বা বাতাসের যে বিভিন্ন গ্যাস আছে তাদের সঙ্গে বিক্রিয়া করে না সঠিক উত্তর হচ্ছে সোনা ভেরি গুড সোনা হচ্ছে এমন একটা ধাতু সোনা হচ্ছে খুবই নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু যারা সহজে ঠিক আছে সহজে কিন্তু কারোর সঙ্গে বিক্রিয়া করতে পারে না তাহলে সোনা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু অপরদিকে তুমি যদি আয়রন বা লোহা রেখে দাও এরা কিন্তু মরিচা পড়ে লোহায় কিন্তু মরিচা পড়ে অক্সিজেন বা কার্বন অক্সাইডের এতে বুঝতে পেরেছ আর তোমরা যদি বলো তাহলে আয়রনে মরিচা পড়ে জি ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্যালসিয়াম যদি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করতে পারে জিঙ্কের উপরেও কিন্তু জিঙ্ক অক্সাইডের আস্তরণ পড়ে জিঙ্কে যদি তুমি বাতাসে রেখে দাও তারপর জিঙ্ক অক্সাইডের আস্তরণ পড়ে তাহলে এখানে একমাত্র সোনা হচ্ছে নিষ্ক্রিয় যার উপরে কোনো আস্তরণ পড়ে না এই জন্য সোনার গহনা দেখবে থেকে যায় বছরের পর বছর সোনার গহনায় কিন্তু কিছু হয় না বুঝতে পেরেছ ওকে পরের কোশ্চেনে আমরা চলে আসছি বলো দেখি যে মানব শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াই বলো মানব শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোন ভিটামিন ডি সি কে মানব শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোন ভিটামিন খুব সহজ খুবই সহজ কোশ্চেন মানব শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোন ভিটামিন ভিটামিন সি ভিটামিন ডি নয় ভিটামিন ডি তো ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এটা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন সি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট বলা হয় ভিটামিন সি কে কি বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট কারণ এরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর অভাবে কি দেখা যায় স্কারভি রোগ তাহলে মনে রাখবে ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে ঠিক আছে শরীরে সাদা রক্তকণার কণার বাড়ায় বুঝতে পেরেছো মানে ডাব্লিউ যেটা আছে আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেল ওই হোয়াইট ব্লাড সেলকে শক্তিশালী করে শ্বেত রক্ত শক্তিশালী করে কোথায় পেতে পেতে গেলে আমাদের তাহলে কি খেতে হবে আমরা যদি চাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ুক আমাদের কি খেতে হবে লেবু খেতে হবে কমলা লেবু খেতে হবে টমেটো এই সমস্ত কিছু খেতে হবে আমলকি হ্যাঁ আর এটা স্কারভি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় আমরা প্রত্যেকে জানি চলো এটা সহজ কোশ্চেন ছিল পরেরটাও সহজ কোশ্চেন দেখি কজন অ্যান্সার পড়তে পারে পরের কোশ্চেন হচ্ছে বলো কোন গ্যাসটি সবুজ গৃহ প্রভাবের জন্য দায়ী কোন গ্যাসটি সবুজ গৃহ প্রভাবের জন্য দায়ী হ্যাঁ লোহিত রক্তকণিকা মানে লাল রক্তকণিকা রেড ব্লাড সেল আর হোয়াইট ব্লাড সেল মানে সাদা রক্তকণিকা ঠিক আছে বা শ্বেত রক্তকণিকা ভদ্রভাষাই শ্বেত তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে মিথেন তোমরা হয়তো অনেকে অপেক্ষা অপেক্ষায় ছিলে যে কার্বন ডাইঅক্সাইড কেন অপশানে নেই কার্বন ডাইঅক্সাইড থাকলে আমরা তো ওটাই দিতাম গ্রিন হাউস এফেক্ট মানেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমরা কি জানো যে মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড থেকে পঁচিশ গুণ শক্তিশালী গ্রিন গ্যাস মিথেন কার্বন ডাইঅক্সাইডের থেকে পঁচিশ গুণ শক্তিশালী গ্রিনহাউস গ্যাস তবে মিথেনের পরিমাণ খুব কম থাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেই তুলনায় অনেক বেশি তাই কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস যেহেতু পরিমাণে বেশি কিন্তু শক্তিতে মিথেন বেশি ঠিক আছে মনে রাখবে তো মিথেন হচ্ছে গ্রিন গ্যাসগুলির মধ্যে একটি এটা তাপ ধরে রাখতে সাহায্য করে দেখো মিথেনের প্রভাব কার্বন ডাইঅক্সাইড চেয়ে বেশি আমি বললাম পঁচিশ গুণ বেশি কিন্তু পরিমাণে কম মিথেন কোথা থেকে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি পচা বস্তু ঠিক আছে প্রধান জীবাশ্ম জ্বালানি বা পচা বস্তুর ক্ষয়প্রাপ্ত অবস্থা থেকে মিথেন তৈরি হয় তাহলে দুটো প্রধান যদি আমি তোমাদের বলি গ্রিন গ্যাস তাহলে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর মিথেন এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস ক্লিয়ার ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে আসছি না সিএফসি নয় সিএফসি হচ্ছে ওজন স্তর ধ্বংসকারী গ্যাস নট গ্রিন হাউস গ্যাস সিএফসি গ্যাস তাপমাত্রা ধরে রাখে না সিএফসি গ্যাস ওজন স্তরকে ধ্বংস করে ঠিক আছে গ্রিনহাউস গ্যাস আর ওজন স্তর ধ্বংসকারী গ্যাস ওজন ডিপ্লেটিং গ্যাস দুটো কিন্তু আলাদা নেক্সট কোশ্চেন কোন ভিটামিন আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে না বা শালক সংশ্লেষ প্রক্রিয়া বলতে পারো এতে সাহায্য করে না কোন ভিটামিন কোন ভিটামিন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন ই কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই ভিটামিন এ বি ডি এরা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় কিছু না কিছু সাহায্য করলেও ভিটামিন ই কিন্তু সাহায্য করে না ঠিক আছে বিশেষ করে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি ক্লোরোফিল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে ভিটামিন ই কি করে সেল মেমব্রেনের সেল মেমব্রেন বা কোষ পর্দাকে রক্ষা করে ভিটামিন ই কিন্তু কোষ পর্দা যেগুলো রয়েছে কোষ পর্দার রক্ষা করে প্রোটেকশন করে এবং এরা কি এটা কিন্তু তেলে দ্রবণীয় মনে আছে তো ভিটামিন দুই প্রকার ভিটামিন দুই প্রকার এ ডি ই কে এরা হচ্ছে তেলে দ্রবণীয় আর ভিটামিন বি সি আর পি এরা হচ্ছে জলে দ্রবণীয় দু রকম ভিটামিন আছে একটা হচ্ছে তেলে দ্রবণীয় আর একটা হচ্ছে জলে দ্রবণীয় রাইট রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন খুব ভালো চলে আসছি আমাদের শরীরের কোষে শক্তির মূল উৎস কোনটি আমাদের শরীরের কোষে শক্তির মূল উৎস কোনটি বলো আমাদের শরীরের কোষে শক্তির মূল উৎস কোনটি প্রোটিন ফ্যাট গ্লুকোজ ভিটামিন এই জায়গাটায় স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন হয় যেটা আমি আজকে একটু বলে দেব আর কনফিউশন থাকবে না আমরা বইতে কি পড়েছি এক গ্রাম প্রোটিন থেকে ফোর পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপ তৈরি হয় এক গ্রাম ফ্যাট থেকে নাইন পয়েন্ট সেভেন কিলো ক্যালোরি তাপ তৈরি হয় এক গ্রাম গ্লুকোজ থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপ তৈরি হয় তো তোমরা সেই কনসেপ্ট থেকে অনেকে অ্যানসার দিচ্ছ ফ্যাট প্রধান শক্তির উৎস কিন্তু না আমি কিন্তু বলিনি যে শক্তির সবথেকে বেশি শক্তি কে যোগান দেয় মূল উৎসের কথা বলেছি অর্থাৎ কে আমাদের শরীরে বেশি শক্তি যোগান দেওয়ার জন্য দেয় কারণ দেখো আমরা ম্যাক্সিমাম যা খাই তার মধ্যে বেশিরভাগটাই কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট খুব দ্রুত খুব দ্রুত আমাদের শরীরে কিন্তু শক্তি যোগান দিতে পারে তো গ্লুকোজ হচ্ছে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই দেখেছ যে অনেক ধরো রৌদ্র আছে তোমরা ফিরলে কোথা থেকে ঘাম হচ্ছে কষ্ট হচ্ছে গরমে তোমরা এক গ্লাস গ্লুকন্ডি খেলে এক গ্লাস গ্লুকন্ডিতে গ্লুকোজ থাকে সি সিক্স এইস টুয়েলভ ওই সিক্স ওই সেম গ্লুকোজ থাকে ওখানে তো ওই গ্লুকোজ খেলে দেখবে তোমাদের ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে ঠিক আছে তোমরা যখন গরমে ঘেমে নিয়ে আসবে কষ্ট হচ্ছে গরমে আমি যেমন এক প্লেট মাছ মাংস এসব দিই তখন কিন্তু ওটা খেয়ে শক্তি তৈরি করতে অনেক সময় লাগবে হজম হবে না সহজে কিন্তু গ্লুকোজ দ্রুত হজম হয় দ্রুত শক্তি তৈরি করে এই কারণে গ্লুকোজ হচ্ছে প্রধান শক্তির উৎস মনে থাকবে ঠিক আছে গ্লুকোজ কি অতি দ্রুত আমাদের রক্তে শোষিত হয় ঠিক আছে প্রোটিন এবং ফ্যাট শক্তি দেয় কিন্তু ধীরে আস্তে আস্তে তার তুলনায় গ্লুকোজ কিন্তু খুব দ্রুত শক্তি দেয় বুঝতে পেরেছ এই জন্যে আমাদের শরীরে প্রধান যে শক্তির উৎস সেটা হচ্ছে গ্লুকোজ বলো এটা প্রত্যেকে বুঝতে পেরেছো না যদি এই কোশ্চেন পরীক্ষায় আসে আর ভুল করবে না ক্লিয়ার প্রত্যেকের কাছে একটু কমেন্ট করো প্রত্যেকে প্রত্যেকে ওকে নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি পরের কোশ্চেন হচ্ছে রক্তে অক্সিজেনের পরিবহন কিসের মাধ্যমে হয় রক্তে অক্সিজেনের পরিবহন কিসের মাধ্যমে হয় বল রক্তে অক্সিজেনের পরিবহন কিসের মাধ্যমে হয় লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা প্লেটলেট নাকি রক্তরস রক্তে অক্সিজেনের পরিবহন কিসের মাধ্যমে হয় খুব সহজ কোশ্চেন তো তোমরা সব হ্যাঁ সঠিক উত্তর কি হবে অক্সিজেনের পরিবহন লোহিত রক্তকণিকার মাধ্যমে হয় আর লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন এই যে হিমোগ্লোবিন এটা কিন্তু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড প্রধানত পরিবহন করে আর এই অক্সিজেন এটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন আবদ্ধ হয়ে পরিবহন করে ঠিক আছে আর বাকিগুলোর কাজ তো তোমরা জানো যে শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু প্রতিরোধ করে প্লেটরেট রক্ত চঞ্চনে সাহায্য করে রক্তরস কী করে পুষ্টির বিভিন্ন উপাদান বহন করে রক্তরস কত পার্সেন্ট থাকে রক্তরস পঞ্চান্ন পার্সেন্ট আমাদের শরীর থাকে আর সমস্ত রক্ত কণিকা কত পার্সেন্ট থাকে রক্ত কণিকা থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাই রক্তের প্রধান উপাদান হচ্ছে রক্তরস কোশ্চেনে আমরা চলে আসছি বলো দেখি সৌরজগতের কোন গ্রহটি সব থেকে বড় এটা আমি একদম ছোটদের কোশ্চেন বাচ্চাদের কোশ্চেন ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতি গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত বলতো পৃথিবীর ব্যাসার্ধ কত মাত্র ছ হাজার চারশো কিলোমিটার সেখানে বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার সব থেকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বৃহস্পতি গ্রহে রয়েছে ঠিক আছে মনে রাখবে সব থেকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বৃহস্পতি গ্রহে রয়েছে এবং এটা গ্যাস জায়েন্ট হিসাবে পরিচিত ঠিক আছে গ্যাস জায়ান্ট হিসাবে পরিচিত নেক্সট বলো কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয় উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয় কোনটি অতিরিক্ত লবণ গ্রহণ মানসিক চাপ পর্যাপ্ত ঘুম অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয় কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয় কোনটি কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে পর্যাপ্ত ঘুম ঘুম রাইট ঘুমের সাথে রক্তচাপের কোনো সম্পর্ক নেই তোমরা কেউ যদি অতিরিক্ত লবণ বা সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করো তাহলে রক্তচাপ বাড়তে পারে তোমরা যদি অতিরিক্ত টেনশন করো রক্তচাপ বাড়তে পারে কারোর অতিরিক্ত ওজন ঠিক আছে হয়ে থাকলে ফ্যাট জমা হয়ে থাকলে তার মধ্যে রক্তচাপ বাড়তে পারে ঠিক আছে মনে থাকবে আর রক্তচাপ বেড়ে গেলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে রক্তচাপ কিন্তু হার্টের রোগের ঝুঁকি বাড়ায় অনিয়ন্ত্রিত রক্তচাপ ঠিক আছে কারোর যদি থেকে থাকে তো চিকিৎসা প্রয়োজন অতিরিক্ত লবণ গ্রহণ এবং মানসিক চাপের কারণে বৃদ্ধি পায় ক্লিয়ার সো অপশন সি হচ্ছে রক্ত ইয়ে ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে আসছি কোনটি ক্যালসিয়ামের একটি প্রাকৃতিক উৎস নয় আচ্ছা না ঘুমালে কী হতে পারে না যদি ঘুমাও তোমার মস্তিষ্ক যদি পর্যাপ্ত রেস্ট না পাই সেক্ষেত্রে মস্তিষ্কের যে ব্রেনের যে নিউরনগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে কারণ ওদের একটা রেস্ট দরকার চব্বিশ ঘন্টা যদি তুমি ব্রেনকে চালু রাখো সেক্ষেত্রে নিউরন সেলগুলো ড্যামেজ হতে পারে ঠিক আছে তো ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস নয় কোনটি ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনে সাহায্য করে তাই না আমাদের হাড় গঠনে সাহায্য করে ক্যালসিয়াম কিন্তু কার মধ্যে ক্যালসিয়াম থাকে না সঠিক উত্তর হচ্ছে আপেল আপেলের মধ্যে ক্যালসিয়াম থাকে না আপেলের মধ্যে কি থাকে ভিটামিন আর ফাইবার ক্যালসিয়াম থাকে দুধে ডিমে পালং শাক পালং শাক খুব ভালো ক্যালসিয়ামের উৎস ঠিক আছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ক্যালসিয়াম পাওয়া যায় পালং শাক এবং সবুজ শাক সবজির মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় আপেলে পাওয়া যায় না আপেলে কি থাকে ফাইবার এবং ভিটামিন থাকে ক্যালসিয়াম থাকে না ঠিক আছে হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে কি রোগ দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে কোন রোগ দেখা দেয় অস্টিও ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরসিস রোগ দেখা দেয় ক্লিয়ার প্রত্যেকের কাছে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি বলো রক্ত জমাট বাধায় কোন ভিটামিন কাজ করে রক্ত জমাট বাধায় কোন ভিটামিন কাজ করে রক্তক্ষরণ বন্ধ ইয়াস সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি আর প্রোটিন বলতে যদি বলা হয় প্রোটিন তাহলে হচ্ছে ফাইব্রিনোজেন 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 যে প্রোটিন সেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ঠিক আছে তো ভিটামিন কে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে হেপটিক কোয়াগুলেশন মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া তাহলে কি খেতে হবে সবুজ শাক সবজি খেতে হবে আর ব্রকলি খেতে হবে ব্রকলি যেন এই সবুজ ফুল সবুজ ফুলকপির মতো ফুলকপি অনেকটা সবুজ রঙের মতো দেখতে হয় ব্রকলি ঠিক আছে তো ভিটামিন কে হচ্ছে আর ভিটামিন এ কি কাজ করে এগুলো একবার করে একটু প্র্যাকটিস হয়ে যাক ভিটামিন এ আমাদের চোখের চোখ গঠনে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো করে ঠিক আছে ভিটামিন বি কি করে বি এর তো অনেকগুলো ভাগ আছে বি কমপ্লেক্স বলা হয় বি ওয়ান বি থ্রি তো ভিটামিন বি এর ভাগগুলো পড়বে যেমন ভিটামিন এর অভাবে হয় ঠিক আছে বি নাইনের অভাবে তোমার বান্ধত্ব হতে পারে বিভিন্ন রকম রোগ আছে ভিটামিন সি এটা তো আমাদের ক্যালসিয়াম শোষণে এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হাড় এবং দাঁতকে মজবুত করে তাই না ওকে নেক্সট এটা বলো মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ মানুষের রক্তের পিএইচ কত এই কোশ্চেনটা রিসেন্ট এ এন এম জিএনএম পরীক্ষায় এসছিল এই যে লাস্ট এ এনএম এন এম পরীক্ষা হলো ওই পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছিল মানুষের রক্তের পিএইচ কত তোমরা নিশ্চয়ই জানো মানুষের রক্ত হচ্ছে সামান্য খারিও বলা হয় সামান্য খারিও মানুষের রক্ত তাই না তো সামা সাত হচ্ছে তোমার নিউট্রাল আর সাতের থেকে সামান্য বেশি হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে অনেক বইতে লেখা থাকে মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর কিন্তু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে এটাও দেখতো সেভেন পয়েন্ট ফাইভের উপরে সেভেন পয়েন্ট ফাইভের উপরে না সেভেন পয়েন্ট ফাইভের উপরে গেলে যথেষ্ট খারিও হয়ে যাবে সামান্য খারিও তার মানে সাত দশমিক তিন থেকে সাত দশমিক চারের মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর এটা যারা যারা ভুল করেছো দেখে নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শুধু এনডিএ পরীক্ষা না এটা আগেও অনেক পরীক্ষায় এসছে ঠিক আছে তাহলে মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ বললাম মানুষের রক্ত সামান্য খারিও ঠিক আছে আর যদি বলে পিএইচ এর ভারসাম্য রক্ষা করতে কে কাজ করে তো আমাদের শরীরে পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে কিডনি এবং ফুসফুস বিশেষ ভূমিকা পালন করে কিডনি এবং ফুসফুস মনে থাকবে আমাদের পিএইচ এর মাত্রা বজায় রাখতে সাহায্য করে ওকে পরের কোশ্চেন আমরা চলে আসছি বলো কোনটি একটি ক্ষারীয় পদার্থ কোনটি একটি ক্ষারীয় পদার্থ ভিনিগার লেবুর রস সোডিয়াম বাইকার্বনেট টমেটো কোনটি একটি ক্ষারীয় পদার্থ সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ঠিক আছে ভিনিগার লেবুর রস বা টমেটো ঠিক আছে টমেটোতে তো অক্সালিক অ্যাসিড থাকে আমরা জানি অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে এটা একটু আগেই বোধহয় বলেছি সাইট্রিক অ্যাসিড ভিনিগার তো অ্যাসিটিক অ্যাসিড সিএসটি সিডব্লু এইচ তো সোডিয়াম বাইকারট ঠিক আছে হুম খারীয় কাপড় কাছে সোডা হিসেবে ব্যবহার করা হয় পরিষ্কার কাজে রান্নার কাজেও মানে রান্নার জিনিসপত্র পরিষ্কার করতেও ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম বাইকার্বনেট একটি খারীয় যৌগ রান্না এবং পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় ভিনিগার বা লেবুরস তো আমলিক বললাম ঠিক আছে আর অ্যাসিড এবং খারের যে বিক্রিয়া সেই বিক্রিয়ার নাম কি কেউ বলতে পারবে অ্যাসিড এবং খারের যে বিক্রিয়া সেই বিক্রিয়ার নাম কি আচ্ছা অ্যাসিড এবং খার যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে বলো দেখি অ্যাসিড এবং খার যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে তারা এনিওয়ান লবণ শুধু লবণ আর প্লাস জল তৈরি করবে লবণ তো তৈরি করবে তার সাথে কি তৈরি করবে জল আর এই বিক্রিয়ার নাম কি এই বিক্রিয়ার নাম কি এই বিক্রিয়ার নাম কি প্রসম বিক্রিয়া কি নাম প্রসম বিক্রিয়া নিউট্রালাইজেশন রিয়াকশন নিউট্রাল করে যায় তাই না ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা আসছি বলো কোনটি আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে আমাদের শরীরের ইমিউনিটিস ইমিউন সিস্টেম বা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে কে ভিটামিন ডি প্রোটিন ভিটামিন সি কার্বোহাইড্রেট বলো কোনটা হবে অ্যান্টি অক্সিডেন্ট কে অ্যান্টিঅক্সিডেন্ট কে মানে শরীরে রোগ প্রতিরোধ সাহায্য করতে পারে বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করতে পারে তোমরা যারা প্রোটিন দিচ্ছ প্রোটিন আমাদের দেহে ক্ষয় পূরণ করে ক্ষয় পূরণ মানে কি বলতো পূরণ মানে হচ্ছে আমাদের শরীরে কত ক্ষতি হলে মেরামত করে মেরামত করার কাজ করে কিন্তু রোগ জীবাণু যাতে না ঢোকে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয় কে সে হচ্ছে একমাত্র ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে এটা কি করে আমাদের যে হোয়াইট ব্লাড সেল হোয়াইট ব্লাড সেলের কার্যক্ষমতা বাড়ায় ঠিক আছে ডাব্লিউ বি কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কমলা লেবু ব্রকলি ব্রোকলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝলি এখানে অনেক কিছু থাকে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি খেলে ঠান্ডা লাগে কম জ্বর হয় কম এই জন্য প্রতিদিন ভিটামিন সি খাবে লেবু খাবে পাতি লেবু এক টুকরো করে প্রত্যেক দিন লেবু খাবে চলো নেক্সট কোশ্চেন কোনটি মানব দেহে চর্বির প্রধান উৎস নয় কোনটি মানব দেহে চর্বির বা ফ্যাটের প্রধান উৎস নয় কোনটা হবে কোনটি মানব দেহে শরীরে ফ্যাটের প্রধান উৎস নয় আমিষ আমিষ মানে কি আমিষ মানে মাছ মাংস এরা এদেরকে আমরা বলি আমিষ এখান থেকে আমরা প্রোটিন পাই ফ্যাট নাম এখান থেকে ম্যাক্সিমাম আমরা কি পাই ম্যাক্সিমাম প্রোটিন পাই যদি বলতো প্রোটিনের উৎস তাহলে আমিষ কিন্তু প্রোটিনের উৎস নয় তাহলে কোনটা হবে আমিষ অপশান এ হবে মাখন তেল ও এটা রং এটা ভুলভাবে এখানে পড়ে গেছে অপশান এ হবে কারেক্ট ঠিক আছে তো মাখন তেল বা ডিমের কুসুম এরা প্রত্যেকেই কিন্তু আমিষ এই সরি ফ্যাট তৈরি করে ঠিক আছে ফ্যাট বা তেল বা চর্বি আমাদের দেহে জোগান দেয় খুব ভালো উৎস এগুলো ঠিক আছে মাখন তৈল বা ডিমের কুসুম চর্বির ভালো উৎস এরা আমাদের শরীরে শক্তি যোগায় ঠিক আছে আমিষ আমাদের শরীরে শক্তি দেয় কারণ আমিষের মধ্যে থেকে আমরা প্রোটিন পাই প্রোটিন থেকে আমরা শক্তি পাই কিন্তু প্রধান উৎস নয় আর এই যে ফ্যাট ফ্যাট কোথায় থাকে আমাদের ত্বকের নিচে জমা থাকে এবং দেহের উষ্ণতা বজায় রাখে মনে রাখবে আমাদের ত্বক আমাদের চামড়ার নিচে ফ্যাট সঞ্চিত থাকে এবং সে কী করে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ এই ফ্যাটের মধ্যে শক্তি সঞ্চয় থাকে প্রয়োজনে ফ্যাট থেকে আবার শক্তি আমরা ব্যবহার করতে পারি ক্লিয়ার এটা প্রত্যেকে বলো ক্লিয়ার তো আমরা চলে আসছি আলোর বেগ সবথেকে বেশি কোথায় হয় আলোর বেগ সব থেকে বেশি কোথায় হয় জল বায়ু কাঁচ শূন্যস্থান আলোর বেগ সবথেকে বেশি কোথায় হয় এটা যদি অ্যান্সার করতে না পারো তোমাদের পিটানো দরকার ভেরি গুড খুব ভালো সবাই ঠিক অ্যান্সার দিচ্ছি। শূন্য স্থানে সব থেকে বেশি বেগ আর বলো তো সব থেকে কম কোথায় আচ্ছা শূন্য স্থানে বেগটা একটু শূন্য স্থানে বেগ কত থ্রি ইন টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর কোথায় সব থেকে কম এই অপশানগুলোর মধ্যে বলো সব থেকে বেগ কম কোথায় কম বলো যে মাধ্যম যত বেশি ঘন সেখানে বেগ তত কম যে মাধ্যম যত বেশি ঘন সেখানে জল জল নাকি কাঁচ কোনটা বেশি ঘন জল আর কাঁচ আর বায়ু কোনটা বেশি ঘন কাঁচ তাহলে কাঁচে আলোর বেগ সব থেকে কম হবে জলের থেকেও কারণ কাঁচ আরো বেশি ঘন ঠিক আছে তো এটা মনে রাখবে তাহলে জল এবং কাঁচে আলোর বেগ কম আর সব থেকে কম হচ্ছে কাঁচে আর আলোর বেগ বায়ুতে শূন্য থেকে সামান্য কম মানে শূন্য স্থানে সব থেকে বেশি বাড়িতে একটু কমে যায় প্রায় একই থাকে ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা এখান থেকে আর একটা আমার মাথায় আসে তোমাদের একটু বলি যে প্রতিসরণ যখন হয় তোমরা পড়েছ প্রতিসরণ প্রতিসরণে আলোর এখানে আলোর তিনটে জিনিস থাকে এক হচ্ছে কম্পাঙ্ক দুই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর তিন হচ্ছে বেগ এই বলতো এই তিনটে রাশির মধ্যে প্রতিসরণে কোনটা অপরিবর্তিত থাকে প্রতিসরণ হলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল তাহলে কোন রাশিটা অপরিবর্তিত থাকবে বলো দেখি প্রতিসরণে কোন রাশিটি অপরিবর্তিত থাকে তুই জানো এটা ভেরি গুড একজন অ্যান্সার দিয়েছে দুজন অ্যান্সার দিয়েছে যখন প্রতিসরণ হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ এরা পরিবর্তন হয় পরিবর্তন হয় আর এটা অপরিবর্তিত থাকে ঠিক আছে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক আমরা এন দিয়ে প্রকাশ করি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর বেগ হচ্ছে ভি আর আমরা এটা জানি ভি সমান সমান এন ল্যামডা আলোর ক্ষেত্রে ঠিক আছে ভি সমান সমান এন ল্যামডা মনে থাকবে কম্পাঙ্ক হচ্ছে সঠিক উত্তর ভেরি গুড চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই কোন পদার্থটি জলীয় দ্রবণে প্রবেশ করলে ইলেকট্রোলাইট তৈরি করে না জলীয় দ্রবণ হবে ঠিক আছে জলীয় দ্রবণে প্রবেশ করে ইলেকট্রোলাইট তৈরি করে না মানে আয়নে ভাঙে না ইলেকট্রোলাইট মানে আয়নে আয়নে না না কোন পদার্থটি জলীয় দ্রবণে দিলে আয়নে ভাঙে না বা আয়ন তৈরি করে না বলো দেখি মানে পজিটিভ আর নেগেটিভ ক্যাটায়ন বা অ্যানায়নে ভাঙে না কোন পদার্থটি ভেরি গুড সঠিক উত্তর হচ্ছে মিথেন কারণ এর কথা যদি বলি এনএসিএল কিন্তু ভাঙে জলীয় দ্রবণে এনএসিএল কি করে প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি করে কে ও এইচ কি করে কে প্লাস এবং ও এইচ মাইনাস আয়ন তৈরি করে h2so4 কি করে 2h+ এবং so4 2- আয়ন তৈরি করে তাই না সবাই ভাঙে আয়নে শুধুমাত্র মিথেন ভাঙতে পারে না ঠিক আছে তাহলে nfl koh h2so4 ইলেকট্রোলাইট তৈরি করতে পারে কিন্তু ch4 কোনো আয়ন সৃষ্টি করতে পারে না আর এগুলো কি করে তড়িৎ পরিবহন করে এই যে আয়নগুলো তৈরি হচ্ছে এই আয়নগুলো ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবহন করে তড়িৎ পরিবহন করে ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো জলজ পরিবেশে অক্সিজেনের প্রধান উৎস কি জলজ পরিবেশে অক্সিজেনের প্রধান উৎস কি ভালো জলজ পরিবেশে অক্সিজেনের প্রধান উৎস কি সঠিক উত্তর হচ্ছে বাতাস শৈবাল নয় শৈবাল বেশি অক্সিজেনের যোগান দিতে পারে না ম্যাক্সিমাম জলজ প্রাণীরা শ্বাস গ্রহণ করার জন্য জলে মিশে থাকা অক্সিজেন ব্যবহার করে আর যাদের বেশি অক্সিজেন দরকার যেমন তিমি মাছ বা এরে এরা আবার বাতাস থেকে অক্সিজেন নিয়ে নেয় কারণ ওদের যে অতিরিক্ত অক্সিজেন সেটা আবার ওরা জলে পায় না ছোটোখাটো প্রাণীরা জল থেকে নিয়ে নেয় কিন্তু বাতাসের অক্সিজেন জলে মেশে এটা মনে রাখবে তাই জলের অক্সিজেনের উৎস হচ্ছে বাতাস যেখানে শৈবাল নেই সেখানে কি হবে তাহলে কথা কি বুঝতে পেরেছ বাতাস থেকে অক্সিজেন জলীয় দ্রোপণে প্রবেশ জলে প্রবেশ করে বাতাস থেকে হ্যাঁ তাই যারা ছোট ছোট প্রাণী তাদের ফুলকা থাকে মাছ ফুলকার মাধ্যমে জলের থেকে অক্সিজেন গ্রহণ করে কিন্তু যাদের অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন তারা কিন্তু আবার বাতাস থেকে নিতে হয় যেমন তিমি মাছ বললাম ঠিক আছে আচ্ছা নেক্সট বলো কোনটি কিডনির কাজের সঙ্গে সম্পর্কিত নয় কিডনি এর কাজের সঙ্গে সম্পর্কিত নয় কোনটি কিডনির কাজের সঙ্গে সম্পর্কিত নয় অপশান এ দিচ্ছ এক দুজন মূত্র তৈরি করাই তো কিডনির প্রধান কাজ সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে হরমোন সঞ্চালন সঞ্চালন মানে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন নিয়ে যাওয়া হরমোন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এই কাজটা কিডনি করে না এই কাজটা তাহলে কে করে হরমোন সঞ্চালন কাজটা কে করে এক আমাদের শরীরে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন যায় কিসের মাধ্যমে কোনো আইডিয়া আছে আমাদের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে হরমোন যায় রক্তের মাধ্যমে রক্ত রক্তের মাধ্যমে হরমোন এক স্থান থেকে অন্য স্থানে যায় ব্লাড ঠিক আছে তাহলে বাকি যে কাজগুলো সেগুলো সবই কিন্তু কিডনি করে কিডনি মূত্র তৈরি করে রক্ত থেকে রক্ত থেকে বজ্র পদার্থ অপসারণ করে রক্তকে পরিশুদ্ধ করে কিডনি অম্ল খারের ভারসাম্য বজায় রাখে একটু আগে আমরা এসেছিলাম মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন হয় এইটা বজায় রাখতে কিডনি সাহায্য করে মনে আছে একটু আগেই তোমাদের বললাম আর কিডনি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে রেনিন হরমোন বলে একটা হরমোন আছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু এটা নোট করে নেবে তোমরা রেনিন হরমোন এই যে হরমোনটা এই হরমোনটা কিডনি ব্যবহার করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ক্লিয়ার আর বাকি যে কাজগুলো সেগুলো কিডনি করে আর রক্ত সঞ্চালন করে শুধুমাত্র এই হরমোন সঞ্চালন করে শুধুমাত্র রক্ত ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে নেক্সট কোশ্চেনে চলে আসছি বলো কোনটি প্রোটিনের প্রধান উৎস কোনটি প্রোটিনের প্রধান উৎস কোনটি প্রোটিনের প্রধান উৎস সঠিক উত্তর হচ্ছে ডাল ডাল থেকে আমরা প্রোটিন পাই তাই না উদ্ভিদ্য প্রোটিন আচ্ছা প্রোটিনের প্রধান উৎস কি বলতো উদ্ভিদ নাকি প্রাণী উদ্ভিদ নাকি প্রাণী কোথা থেকে আমরা ম্যাক্সিমাম প্রোটিন পাই আমাদের প্রয়োজনীয় প্রোটিন বেশিরভাগ থেকে আমরা কোথা থেকে পাই বলো উদ্ভিদ নাকি প্রাণী ইয়েস প্রাণী প্রাণীদের প্রোটিনকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন আর উদ্ভিদের প্রোটিনকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আবার কার্বোহাইড্রেটের কথা যদি বলি কার্বোহাইড্রেটের আবার প্রধান উৎস কিন্তু উদ্ভিদ ম্যাক্সিমাম আমরা উদ্ভিদ থেকে কার্বোহাইড্রেট পাই প্রাণী থেকে খুব কমই কার্বোহাইড্রেট পাওয়া যায় ক্লিয়ার তোমরা যদি ফাউন্ডেশন ব্যাচে আমার কোনো স্টুডেন্ট থেকে থাকো এগুলো নিশ্চয়ই সব পড়ানো হয়েছে আর ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে সব পড়ানো হয়েছে তোমাদের পড়ানোর মধ্যেই আছে ম্যাক্সিমাম কোশ্চেন নাইনটি পার্সেন্ট কোশ্চেন পড়ানোর মধ্যে আছে যদি কেউ এখানে আছো ফাউন্ডেশন ব্যাচে আমি যে ব্যাচগুলোতে ক্লাস করিয়েছি তোমাদের হ্যাঁ তো বলো মুক্তি বলো এই কি করানো হয়েছিল হ্যাঁ ওকে তো ডাল হচ্ছে প্রোটিনের একটা প্রধান উৎস ডাল আমাদের কোষ পেশি গঠনে সাহায্য করে চাল চিনি আলু এগুলো সব শর্করা এগুলো সব সর করা থ্রি পয়েন্ট জিরোতে আছো ওকে থ্রি পয়েন্ট জিরোর ক্লাস সবে সবে শেষ হলো তো এগুলো সব করানো হয়েছে তাই না প্রথম শ্রেণীর প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন প্রোটিনের প্রকারভেদ এগুলো সব হয়েছে তাই না ওকে চলো আমরা পরের কোশ্চেনে যাই তাহলে ও এই কোশ্চেনটা বোধহয় তোমাদের রিপিট হয়ে গেছে আমি কোশ্চেনটা ইগনোর করছি ঠিক আছে বলো কিসের জন্য অ্যাসকর্বিক অ্যাসিড প্রয়োজন কিসের জন্য হাড়ের মজবুতি রোগ প্রতিরোধ ত্বকের উজ্জ্বলতা অ্যাসকর্বিক অ্যাসিড কিসের জন্য প্রয়োজন খুব সহজ প্রশ্ন একটু ভাবো একটু ভাবো অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি বলতো অ্যাসকরবিক অ্যাসিড মানে কি অ্যাসকরবিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আর একটু আগে আমরা পড়েছি ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট স্কারবি রোগের সাহায্য করে স্কারবি রোগ প্রতিরোধে সাহায্য করে তাই না এটা মনে রাখবে ভিটামিন সি রোগ প্রতিরোধ বাড়ায় অক্সিডেন্ট হিসেবে কাজ করে হম সি এর রাসায়নিক নাম পরের কোশ্চেন আমরা চলে আসছি দাঁড়াও এক বলো মানুষের শরীরে কোন অঙ্গটি ইনসুলিন হরমোন উৎপন্ন করে মানুষের শরীরে কোন অঙ্গটি ইনসুলিন হরমোন উৎপন্ন করে যে ইনসুলিন হরমোন আমাদের শরীরে রোগ আমাদের শরীরে কি করে শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে ঠিক আছে কোষগুলোতে শর্করা শোষণে সাহায্য করে এই কোশ্চেন আমি নিজেও অনেকবার তোমাদের করিয়েছি তোমাদের মধ্যে হয়তো অনেকে আমার ক্লাস করেছে ইউটিউবে হোক বা অ্যাপে প্র্যাকটিস সেশনে হোক এই কোশ্চেনটা বহুবার করানো হয়েছে বা যারা থ্রি পয়েন্ট জিরো ব্যাচের স্টুডেন্ট আছো বলছো তাদের তো এটা এমনিতেই ফাউন্ডেশন ব্যাচে করানো হয়েছে হরমোন এবং উৎসেচক চ্যাপ্টারে ইনসুলিন গ্লুকাগন এগুলো সবই করানো হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় ঠিক আছে অগ্নাশয় ইনসুলিন হরমোন তৈরি করে বিটা কোষ থেকে আর অগ্নাশয় যেটা আলফা কোষ আছে আলফা কোষ থেকে গ্লুকাগন নাম বলতে হবে তো লিভার আমাদের লিভার লিভারে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে মনে রাখবে লিভারে কি থাকে গ্লাইকোজেন সঞ্চিত থাকে আর বৃক্ক বৃক্কের কাজ কি বা কিডনি রক্ত পরিষ্কার করে পিএইচ এর মাত্রা রক্ষা করে ঠিক আছে আর অগ্নাশয়ের যে কোষ যেটা বলছিলাম লেখা হয়নি আলফা থেকে কী বের হয় গ্লুকাগন যেটা কি করে শরীরে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেয় যদি কমে যায় সেক্ষেত্রে শর্করার বাড়িয়ে দেয় ওকে নেক্সট বলো তো কোন ভিটামিন টি বি কমপ্লেক্সের অংশ নয় কোন ভিটামিন টি বি কমপ্লেক্সের অংশ নয় এখানে ভিটামিন সি হবে কারণ বি কমপ্লেক্স মানে ভিটামিন বি বি কমপ্লেক্স মানে হচ্ছে ভিটামিন বিয়ান বি সিক্স বি টু বি থ্রি বি ফাইভ বি সেভেন এরা সবাই ভিটামিন বি কমপ্লেক্স বি টুয়েলভ বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া রোগ হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভিটামিন রয়েছে যেখানে ভিটামিন সি হচ্ছে এর অংশ নয় আর ভিটামিন সি বা বি এরা সবাই কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন ক্লিয়ার প্রত্যেকের কাছে সহজ কোশ্চেন ছিল এটা ওকে এবারে বলো পৃথিবীর ওজন স্তর ক্ষয়কারী প্রধান গ্যাস কোনটি ওজন স্তর ক্ষয়কারী প্রধান গ্যাস কোনটি ওজন স্তর ক্ষয়কারী হ্যাঁ ভিটামিন বি টুয়েলভ ভেরি গুড অ্যানিমিয়ারও হয় সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন সিএফসি আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এটা গ্রিন হাউস গ্যাস ক্লোরোফ্লুরো কার্বন যেটা এটা তোমার ওজন স্তর ক্ষয়কারী গ্যাস ওজন স্তরকে ধ্বংস কোথা থেকে বের হয় আমাদেরই ব্যবহৃত যন্ত্রপাতি টিভি ফ্রিজ রেফ্রিজারেটর এসি মেশিন এই সমস্ত জায়গা থেকে কিন্তু সিএফসি গ্যাস নির্গত হয় মূলত যেগুলো ঠান্ডা করে ফ্রিজ এয়ার কন্ডিশনিং মেশিন যেগুলো ঠান্ডা করে আমাদের ঘর এগুলো থেকে কিন্তু সিএফসি গ্যাস বের হয় ঠিক আছে ফলে কি হচ্ছে আমাদের এটা যেটা ওজনের স্তর এটা কি করে ভায়োলেট রশ্মিকে আটকে দেয় ইউভি রশ্মিকে আটকে দেয় কিন্তু এরা কি করছে সেই ওজন স্তরকে ধ্বংস করছে ফলে ফলেগুনে এসে পৃথিবীতে চলে আসবে চলে আসার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ বাঁচবে না কার্বন নিষিদ্ধ করার প্রচেষ্টা চলছে বিভিন্ন প্রচেষ্টা হয়েছে হয়েছে মন্টে কার্লো বিভিন্ন কিন্তু মানুষ মানে না মানুষের ধ্বংসের কারণ মানুষ নিজেই আর কেউ না ওকে চলে আসছি পরের কোশ্চেন মানব দেহে কোন অঙ্গে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে মানব দেহে। কোন অঙ্গে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে দাঁত হাড় পেশি ত্বক কোন অঙ্গে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে বা ক্যালসিয়ামের ঘনত্ব সবথেকে বেশি তো দেখো আমাদের আচ্ছা বলো তো আমাদের শরীরে সব থেকে শক্ত অংশ কোনটি আমাদের শরীরে সব থেকে কঠিন সব থেকে শক্ত অংশ কোনটি কেউ বলতে পারবে আমাদের শরীরে সব থেকে শক্ত অংশ হচ্ছে দাঁতের অ্যানামেল দাঁতের অ্যানামেল থেকে শক্ত তো তার মানে ওখানে ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে তো দাঁত হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো হাড়ও হবে অবশ্যই কিন্তু দাঁত সব থেকে বেশি দাঁতের অ্যানামেল হাড়ের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং ক্যালসিয়াম দাঁতে সব থেকে বেশি থাকে ঠিক আছে দাঁতের অ্যানামেল মূলত ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত এটা একটু মনে রাখবে অ্যানামেল ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত সব থেকে শক্তি আর তো আমাদের শরীরে সব থেকে শক্তিশালী পেশির নাম কি আমাদের শরীরে সবথেকে শক্তিশালী পেশি বলো আমাদের শরীরে সব থেকে শক্তিশালী পেশির নামকে এটা করানো হয়েছে প্র্যাকটিস সেশনে তো অবশ্যই করানো হয়েছে ম্যাসেটার পেশি ম্যাসেটার আবার অপশানও দিতে হবে এটা কোথায় থেকে আমাদের চোয়াল আমাদের যে চোয়াল ওই চোয়ালের ম্যাসেটার পেশি সব থেকে শক্তিশালী বুঝলে হ্যাঁ নেক্সট বলো কোন পদার্থটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে কোন পদার্থটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে সোডা ইথানল গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড অ্যান্টিসেপ্টিক মানে জীবাণুনাশক হঠাৎ করে কোথাও কেটে গেল বা নোংরা জিনিস পরিষ্কার করা হলো মানে অ্যান্টিসেপ্টিক মানে বোঝতো ব্যাখ্যাত কোনো তেমন প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না সবাই জানে অ্যান্টিসেপ্টিক কি জিনিস ও কোনটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে সাইট্রিক অ্যাসিড লেবু কেটে গেলে লেবু দাও সঠিক উত্তর হচ্ছে ইথানল অ্যালকোহল অ্যালকোহল বুঝতে পেরেছ ইথানল তোমরা আগে যখন করোনা হয়েছিল করোনার সময় তোমরা হাত পরিষ্কার করতে কি কী অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার তাই না যুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে তো ইথানল অ্যালকোহল আবার এটা এক ধরনের অ্যান্টিসেপ্টিক ঠিক আছে তোমাদের যদি হঠাৎ করে ক্ষতস্থান পরিষ্কার করার প্রয়োজন হয় ক্ষতস্থান পরিষ্কার করতে ব্যবহার করা হয় ঠিক আছে জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয় আর তোমরা যারা বলছো সাইটিক অ্যাসিড অ্যাসিড খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় ঠিক আছে খাদ্য সংরক্ষণ বুঝতে পেরেছো এটা ওকে তো নেক্সট আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে নেক্সট ক্লাসে আবারও আমরা কথা বলবো তোমাদের সঙ্গে আরেকটা ক্লাস তোমাদের হবে এরকম প্র্যাকটিস সেশন আজকে তাহলে এই অবধি থাকছে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভালো থেকে সুস্থ থেকো প্রত্যেকে ওকে